আচ্ছা জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধুরা, আজকে আমি একটা অদ্ভুত জিনিস শেখাবো, নিজের রেপার্টারি নিজে কি করে তৈরি করতে হয়। সবসময় যে রেপার্টারিতে সব সিমটম পাবো আমরা সেটা নয়, তো প্র্যাকটিস করতে করতে নিজের রেপার্টারি নিজে তৈরি করতে হবে। যেমন একটা কেস দেখাচ্ছি, মিস গীতা নস্কর। মিসেস, আচ্ছা আপনার গীতা নস্কর, আপনি বলুন আপনি কি সমস্যায় পড়েছিলেন আর কিসের জন্য এখানে ট্রিটমেন্টে এসেছিলেন? কত বছরের পুরনো মাথা যন্ত্রণা? 7-8 বছরের পুরনো। আর কিরকম ঘন ঘন আসতো মাথা যন্ত্রণাটা? আচ্ছা, আর মোটামুটি সপ্তাহে একবার দুবার হতো? আরো বেশি হতো, প্রথমে প্রথমে মাসে হতো, তারপর কোনোদিন বাদে হতো, তারপরে সপ্তাহে হতো, এবারে অতিরিক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এই যে গত 2 মাসের ওষুধে আপনার কতদিন হয়েছে বা কবার হয়েছে? আর একবার হয়েছে, এক সপ্তাহ হয়ে নরম আছে ওষুধ খেয়ে, তারপরে তো তাহলে যেটা আগে সপ্তাহে মোটামুটি 2-3 বার হতো সেটা গত 2 মাসে একবারই হয়েছে। ঠিক আছে, এবার থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি কেসটা দেখাচ্ছি, কি মেডিসিন সিলেক্ট করেছিলাম। সবসময় সাকসেসটাই শুধুমাত্র দেখাবো সেটা নয়, এর আগেও আমি দেখাচ্ছি, এর আগেও আমি মেডিসিন সিলেক্ট করেছি বিভিন্ন সিমটমের ভিত্তিতে, কনস্টিটিউশনাল থুজা, কিন্তু তার সঙ্গে আবার নেজাল পলিপ ছিল বলে সঙ্গে টিউক্রিয়াম ম্যারামভেরাম লেমনা মাইনর এইসবও দিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, একটু অত্যুৎসাহী হয়ে তাড়াতাড়ি কিওর করার জন্য তার আগে ক্যালকেলিয়া কাপ ফসফরাস দিয়েছি, খুব একটা বেশি কাজ হয়নি, ফিরে ফিরে আসছিলো বারবার, অল্প কমেছিল কিন্তু ফিরে ফিরে আসছিলো। কিন্তু গতবারের প্রেসক্রিপশনে থুজা প্রেসক্রাইব করা হয়, থুজা 200, থুজা 1 mm, থুজা 10 mm, লাস্টে একটা স্যাক, 2 মাসের প্রেসক্রিপশন করা হয় 15 দিন গ্যাপে গ্যাপে, এবং এই থুজাতেই এতটা ইম্প্রুভমেন্ট। তাহলে থুজা যে এই পেশেন্টের জন্য প্রপারলি সিলেক্টেড সেটা তো প্রুফ হয়ে গেল। এবার আমরা এবার কিসের বেসিসে সিলেক্ট করেছিলাম সেটা দেখাই। পেশেন্টের শীত বেশি, পাতে কাঁচা লবণ খেতে ভালোবাসে, পেঁয়াজ খেতে ভালোবাসে, টেন্ডেন্সি টু ওয়ার্স, গায়ে আঁচিল হওয়ার টেন্ডেন্সি আছে, ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাস্থমা আছে মানে সাইকোটিক টেন্ডেন্সি, ফাইব্রোঅ্যাডেনোমা রয়েছে। আচ্ছা, আপনার যে ফাইব্রোঅ্যাডেনোমা যেটা, টিউমারটা যেটা রয়েছে, তার কোনো চেঞ্জেস কিছু এখন হচ্ছে? ওটা নরম হয়েছে, বাহ বাহ। তাহলে এটা ফাইব্রোঅ্যাডেনোমা যে মানে প্রপারলি সিলেক্টেড মেডিসিন যে সব কিছুর ওপরেই কাজ করবে, শুধু মাথা ব্যথা নয়, ফাইব্রোঅ্যাডেনোমার ওপরেও কাজ করেছে। তাহলে এটুকু তো কনফার্মড হয়ে গেল এই পেশেন্ট হচ্ছে থুজা পেশেন্ট। কিন্তু শুধু এখানে কনফার্ম করে আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের নিজেদের রেপার্টারি নিজেদের বানাতে হবে। বিকজ বহু বছর আগে যা রেপার্টারি তৈরি হয়েছে সেগুলো যদি আমরা আস্তে আস্তে চেঞ্জ না করি তাহলে আর কখনোই এগোতে পারবো না। এইবার থুজা যখন কনফার্ম হলো, আমি পেশেন্টের থেকে তার কিছু সিমটম নিতে শুরু করলাম যাতে নিজস্ব একটা রেপার্টারি তৈরি করা যায়। যেমন পেশেন্টের ভয়ে, ফিয়ার সাইকোসিসের মধ্যে থান্ডারস্টর্ম, ফিয়ার অফ থান্ডারস্টর্ম একটা পেলাম। এবার অদ্ভুতভাবে যখন আমি রেপার্টারি করছি, কমপ্লিট রেপার্টারিতে ফিয়ার অফ থান্ডারস্টর্মের মধ্যে থুজা নেই, কমপ্লিটের মতো বড় রেপার্টারিতেও থুজা নেই, বিভিন্ন মেডিসিন রয়েছে, তাহলে যদি ফিয়ার অফ থান্ডারস্টর্ম নিয়ে আমি কেসটা স্টার্ট করতাম তাহলে কিন্তু থুজার দিকে কখনোই যেতে পারতাম না। বাট এইখানে নিজস্ব একটা রেপার্টারি ক্রিয়েট করতে হবে, নিজের প্র্যাকটিসের থেকে যা যা পাবো সেগুলো নোট ডাউন করতে হবে এবং ফিয়ার অফ থান্ডারস্টর্মে থুজাকে ইনক্লুড করতে হবে যাতে পরবর্তী কেসগুলোতে আমি থুজার কথা ভাবতে পারি। শুধু এখানে নেই বলে, রেপার্টারিতে নেই বলে নেই, তার কোনো মানে নেই। তো ফিয়ার অফ থান্ডারস্টর্ম থুজা লিখে রাখলাম, পরবর্তীতে এটা কাজে লাগবে। সো বন্ধুরা, এইভাবে নিজেদের রেপার্টারি নিজেরা তৈরি করতে শুরু করো। শুধু রেপার্টারির উপর যদি ভরসা করে থাকো, যেগুলো অলরেডি প্রুভেন রেপার্টারি, তাহলে অনেক জায়গাতেই অনেক সিমটম মিস হতে পারে। তো যখনই যে কেস পাবে, যে কেস কিওর হচ্ছে, তার থেকে যা সিমটম পাবে তুলে রাখবে, ফিউচারে তোমাদের নিজেদের প্র্যাকটিসেই কাজে লাগবে।
ব্যাস এটাই টিপস দেওয়ার ছিল আজকে, থ্যাংক ইউ।